দুর্গা পূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গা পূজা, এই পূজা শরৎকালে হয় বলে একে শারদীয় দুর্গা পূজা বলা হয়। মা দুর্গার 10 হাত, সেই জন্য দুর্গাকে দশ পূজাও বলা হয়। 9 দিন ধরে দেবী মায়ের 9টি ভিন্ন রূপের পূজা করা হয়। দেবী সিংহের পিঠে আরোহণ করেন বলে দেবী দুর্গা সিংহ বাহিনীও বলা হয়ে থাকে। দুই ছেলে কার্তিক গণেশ, দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী, তাদের বাহন যথাক্রমে ময়ূর, ইঁদুর, পেঁচা এবং হাঁস, এদেরকে নিয়ে মা সপরিবারে মর্গে আগমন করেন। এই পূজা উপলক্ষে আমরা সকলেই উৎসবে আনন্দে মেতে উঠি। এই সময় স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকে। সবাই নতুন জামা কাপড় পরে মনের আনন্দে ঘুরে বেড়ায়। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত প্রত্যেক জামা পূজা মণ্ডপে মহাসমারোহে পুজো অনুষ্ঠিত হয়। অবশেষে আসে বিজয়া দশমীর দিন। মা দুর্গা আমাদের সকলকে মন খারাপ করে শ্বশুর বাড়িতে চলে যান। দশমীর প্রণাম ও